এখানে যে কিসের জ্যাম বুঝতে পারতেছি না, সামনে টাকার টাকা আছে কিনা তাও শিওর না, একটু ভয় লাগে আসলে। ডানে ঢোকাবো, ডানে যান, ডানে যান। আরে মেয়ে ভাই ডাকার থাকতে পারে, ছেলেবেলে আছে, মাঝখানে থাকে, মাঝখানে থাকে না। ঢুকবো ঢুকবো ভাই ঢুকবো, আরে না মিয়া ডাকাত মাকাত কখন আসে বলা যায় নাকি, হুট করে নিলে আইফোন টাইফোন আছে সব যাইবো গা, এই কখন কি হয় বলা যায় না। এই যে এখান থেকে আমরা কতবার যে কুয়াশার মধ্যে মনে আছে কাহিনী, আরে কি করে এরা, কোথায় ডাকাত আছে বলা যায়। চালান চালান, কোনো রিস্ক নেওয়া যাবে না, খালি টপ স্পিডিং হবে আজকে। যাক লোকালার মধ্যে ঢুকে গেছি, আল্লাহ বাঁচাইছে। এই যে পুলিশ আছে তো, পুলিশ আছে, আমরা ফার্স্টে ভাবছিলাম যে এখানে তো আসলে এত জ্যাম থাকে না। অবশ্য দাউদকান্দির এখানে জ্যাম থাকে, কিন্তু জ্যাম থাকাটাও আসলে নিরাপদ না, কারণ এখন চারি সারা বাংলাদেশের ডাকাতের ভয় চলতেছে, ডাকাতের একটা বিশাল হাইপ চলতেছে। তো কিছুদিন আগেও আমরা ডাকাত টাকাত খুঁজছি এলাকার মধ্যে, কিন্তু এই মুহূর্তে এরকম আউটসাইড একটা এলাকায় এসে ডাকাত একদম চাচ্ছি না, যেন আশেপাশে না আসে সেই প্রার্থনা, আর রাইডটাও যেন সেফ হয়। তো যাই হোক, সময় এখন 11:40, এখনও এখান থেকে প্রায় 36 কিলোমিটার হচ্ছে আমাদের মিয়ামি। অবশ্যই অবশ্যই হাইওয়েতে রাইড করবেন যখন, তখন এই সব ডাকাত থাকবে, তো গ্রুপ রাইডের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলবেন, সবাই একসাথে রাইড করবেন, পারলে একটা ভালো ফগ লাইট ইউজ করবেন, এবং যাতে ফগ লাইটের প্রচুর আলো থাকে, সামনে যদি কোনো কিছু অবস্ট্রাগল বা মানুষ বা কোনো বাধা থাকে তাহলে যাতে আলোতেই সে একেবারে সাইডে চলে যায়, এরকম একটা ব্যাপার থাকবে, তাহলে হয়তো অনেকটা সেফ আপনি রাইড করতে পারবেন। আবার অনেক সময় বাস দিয়ে বাড়ি মারে, সো এই ব্যাপারগুলো থাকে হাইওয়েতে রাইড করতে হলে। যেমন আমরা আজকে আল্লাহর মতে তেমন কিছু পাই নাই, তবে চাই না যে আসুক, বাট আপনাদেরকে সচেতন করার জন্যই বলতেছি আর কি, যে হাইওয়েতে রাইড করলে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। সামনে অ্যাম্বুলেন্স আছে, এরা আরও পিছিয়ে পড়ে গেছে মনে হয়। সময় যখন রাত 12:10, আমরা মিয়ামির একদম কাছাকাছি চলে আসি। এখান থেকে গুগল ম্যাপ যেটা বলতেছে সেটা হচ্ছে মিয়ামির দূরত্ব 2.6 কিলোমিটার, সময় লাগবে মাত্র 3 মিনিট। অর্থাৎ আমাদের বাইকের যে এভারেজ স্পিড আছে সেই স্পিড অনুযায়ী আমরা যদি রাইড করতে থাকি তাহলে 3 মিনিটের মতো সময় লাগবে। সো আমরা যেহেতু এখনও রাতের ডিনারটা সম্পূর্ণ করি নাই, সো মিয়ামিতে আমরা একটা খিচুড়ি খাবো, কারণ অনেক দিন হয়ে গেছে যে মিয়ামি সেই বিফ খিচুড়ি যেটা বিখ্যাত, যদিও একটু দাম বাড়ায় দিছে, তো অবশ্যই একটা খিচুড়ি খেতে হবে। আর রাইডিংয়ের ক্ষেত্রে সবসময় খাওয়া দাওয়াটা, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সম্ভবত অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ বড় সড়ো অ্যাক্সিডেন্ট, কিছু ছেলেবেলে দেখলাম ইন্ডিকেশন দিতেছে। যাই হোক, হাইওয়েতে এরকম অনেক কিছুই হবে, সো এগুলো কেয়ারফুল থাকতে হবে আমাদেরকে। আমরা মিয়ামির একদম কাছাকাছি চলে আসছি, আমি একটু সামনের দিকে থাকলাম, একেবারে 1.5 কিলোমিটার অনলি মিয়ামি,